পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে, সব লিখতে পেরেছো? কোচু ভালো হয়েছে, আজকে থেকে আমি পড়াশোনা করব। বাদ, তুই আমার উপর খবরদারি করতে আসবি। আরে তুমি মোবাইল ফোন ইউজ করো না, কি করব মোবাইল ফোন দিয়ে? পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে, সব লিখতে পেরেছো? কোচু ভালো হয়েছে, আমি সাদা খাতা জমা দিয়ে চলে এসেছি। কেন? আরে কি করব, তুমি রাতে যা পড়িয়েছিলে ওগুলোই এসেছে, কিন্তু আমি না যখন গেলাম প্রশ্নটা হাতে পড়ব না, হঠাৎ করে প্যানিক অ্যাটাক হচ্ছিল। মানে টিচার, স্টুডেন্টস, প্রশ্ন সবকিছু না আমার চোখে গুলিয়ে যাচ্ছিল। আমার ব্রিথ করতে কষ্ট হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে আমার দম বন্ধ হয়ে যাবে এখন। তো আমি কি করছি, আমি খাতাটা জমা দিয়ে চলে এসেছি। তুমি কি মানুষ নাকি ছাগল কোনটা? আই চুপ করো তো, তুমি আমাকে ছাগল টাকা বলছো কেন? ছাগল বলবো না তো কি বলবো, সাদা খাতা জমা দিয়ে এসছো। আচ্ছা মাথাটা কি শুধু হেয়ার স্টাইল করার জন্য রেখেছো নাকি অন্য কোনো কাজেও খাটাবে? খবরদার, আমার পরীক্ষা আমি দেব নাকি সাদা খাতা জমা দেব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি আই শুনো, আজকে থেকে আমি পড়াশোনা করব। বাদ, তুই আমার উপর খবরদারি করতে আসবি। অসহ্য একটা ছেলে, আপনি বলেন একটা ছেলে তার গার্লফ্রেন্ড কে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গরু ছাগল কিসব মানে সারাদিন খালি ক্যারিয়ার 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 স্টুপি রেখেছে। সেটাও তো জীবনে দরকার আছে তাই না? আসলে হয়েছে কি, কোনো কিছু স্ট্রাগল করতে হয়নি, সব রেডি পেয়ে গেছো, তাই বোঝার চেষ্টা করতে পারছো না। আমি যতটুকু জেনেছি আর কিন্তু ভালো ছেলে, সে তোমাকে যথেষ্ট ভালোবাসে। আমরা প্লিজ অন্য প্রসঙ্গে কথা বলি। আরে তুমি মোবাইল ফোন ইউজ করো না, কি করব মোবাইল ফোন দিয়ে, ভালো লাগে না তাই ইউজ করি না, একটা সময় করতাম এখন আর ভালো। ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, শুধু ভালো লাগে না বললেই হবে, ভালো তো লাগাতে হবে, ভালোটা তৈরি করতে হবে চারপাশ থেকে। কার জন্য মানে আমি কি করব মোবাইল দিয়ে? আর তাছাড়া আমার তো তেমন কোনো বন্ধুও নেই। তো বন্ধু তৈরি করতে হবে। দেখো বন্ধু তৈরি করাও কিন্তু একটা আপনি আমার বন্ধু হবেন? হতেই পারি, বন্ধু তো কোনো বয়সের সীমা নেই, মনের মিলটা মনেই হবে। ঠিক আছে, তাহলে কালকেই নতুন একটা সিম কিনে ফেলছি। নতুন সিম কেন, পুরোটাই অন করে ফেলো। না না, নতুন একটা সিম কিনবো, সেটাতে শুধুমাত্র আপনার নাম্বার সেভ করা থাকবে। হ্যাঁ, নাম্বারটা আমি কাউকে দেবো না।